তো এই কেসের ভিত্তিতে আমরা তদন্ততে আমরা আপাতত এখন 16 জনকে আমরা চিহ্নিত করেছি, চিহ্নিত মানে চিহ্নিত হয়েছে এটার মধ্যে আসামি, যার মধ্যে এখন 10 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এটার মধ্যে গতদিনই আমরা 5 জনকে মালদা থেকে অ্যারেস্ট করে নিয়ে আই। তো আজকে আসামিকে এসডিজিএম কোর্ট এলটিপির মধ্যে প্রডিউস করা হয়েছিল। ওনাকে এখন 6 দিনের পুলিশ রিমান্ডে এখন আমরা পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। তো এখন পুলিশ রিমান্ডে আমরা ইন্টারোগেশনটা চলবে, আর এটার মধ্যে আরও কারা কারা জড়িত আছে বা কারা কারা ইনভলভ আছে এটা আমাদের তদন্তে আমরা একটা বের করবো। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.